সকাল থেকে এতটা তাড়াহুড়োর মধ্যে রেডি হয়ে বেরোলাম যে বাইরে বেরিয়ে টোটোতে উঠে তারপরে ভিডিওটা স্টার্ট করলাম। সেদিন গিয়েছিলাম আমার বিয়ে বৌভাতের বেনারসি এবং তার সাথে আরও অনেক টুকটাক কেনাকাটা করতে, সাথে মেজদি মা আর ও গিয়েছিল। বেনারসিটা কিনতে গিয়েছিলাম আদিমোহিনীমোহন কাঞ্জিলালে। আমাদের বাড়ি থেকে কলেজ স্ট্রিট, আদিমোহিনীমোহন আবার কাছড়াপাড়া, মোরাললেস দুটোই সেম ডিস্টেন্স। তো ভাবলাম কেনাকাটা করে ফিরতে দেরি হবে, তাহলে চলো এই ডাউনের দিকেই যাওয়া যাক। সেই কারণে চলে গিয়েছিলাম কাছড়াপাড়া আদিমোহিনীমোহন কাঞ্জিলালে। ওদের ওখানে বেনারসি কালেকশনটা ছিল ফার্স্ট ফ্লোরে, তো চলে গেলাম ফার্স্ট ফ্লোরে। আর আমি তো আগে থেকেই ঠিক করে রেখেছিলাম আমি বিয়েতে লাল টুকটুকে একটা বেনারসি পরবো। তো সেই মতো ওনাদেরকে বললাম, ওনারা বার করছেন কি সুন্দর সুন্দর বেনারসি। আমি চেয়েছিলাম পুরো শাড়িটা জুড়ে একটা বুটির কাজ থাকবে, কিন্তু খুব বড় না আবার খুব ছোট না, আবার পাটটাও যেন খুব চওড়া না হয় আর পুরো এক ঢালোয়া হবে, মানে কোনো পাটলি পাল্লু আলাদা বা কোনো রকম ওই মিনাকারির কাজ ওরকম থাকবে না, পুরো রেডের উপরে গোল্ডেন বা সিলভার জেরির উপরে থাকবে, পুরো জালি ওয়ার্ক থাকবে না। তো সেই মতো ওনারা আমাকে সুন্দর সুন্দর সব বেনারসি বার করে দেখাচ্ছিল। আর জানো তো, এতদিন না আমি না খালি ভিডিওতে দেখতাম বিভিন্ন বেনারসির দোকানে বা বিভিন্ন বেনারসি কালেকশন যখন দেখতাম, তখন দেখতাম সবাই যেত এরকমভাবে আর কি বেশ পুড়িয়ে পুড়িয়ে দেখাতো, আর আমার সেটা ভীষণ ভালো লাগতো। তো তখন আমিও ভাবতাম যে আমিও যাবো, আমাকে এরকম সব পুড়িয়ে পুড়িয়ে আমি দেখবো, তো তাহলে বোঝা যায় আর কি। তবে সব দোকানে আমরা এরকমভাবে পরিয়ে দেখায় না, এদের এখানে বেশ সিস্টেমটা ভালোই দেখলাম, পুরো শাড়িটাকে বেশ সুন্দর করে পরানোও যায়। তো আমি সেইভাবে সব কটা শাড়ি ওভাবে পরিনি, খালি আমার রিসেপশনের শাড়িটা আমি মোটামুটি ধরে নাও প্রায় ভালোভাবে সুন্দর করে পরেছিলাম, ওরা আবার সুন্দর করে ব্লাউজ পিসের মতো করে হাতেও দিয়ে দিয়েছিল। তো বিয়ের বেনারসিটা তো হয়ে গেছে, এখন দেখছিলাম রিসেপশনের জন্য বেনারসি। তো এরকম একটা কালার, মানে এই যে ব্লু আর পিঙ্কের কম্বিনেশনের মধ্যে এই বেনারসিটা আমি নিয়েছিলাম। তো এটা ওনারা পুরোটা বেশ আমাকে সুন্দর করে পরিয়েছিল। তার মাঝে একটা ঘটনা ঘটে গেছে, তো ইনি যখন শাড়িটা পরাচ্ছিল, বাচ্চাটা শাড়িটার উপরে পা দিয়ে আর কি, বা ছোটো মানুষ তো, মানে পা পড়ে গেছে, এবার যে পরাচ্ছিল সেও খেয়াল করেনি, ফট করে বাচ্চাটা না স্লিপ করে গেছে। তাও ভালো, বাচ্চাটার কোনো রকম বেশি চোট লাগেনি, আমার তো ভীষণ টেনশন হয়ে গেছিলো। তো যাই হোক, এই শাড়িটা আমি রিসেপশনে নিয়েছি, এটার পাটলি পাল্লুই মনে হয় বলে কুচিতে একরকম আর বাকি বডিটা আর এক রকম। তো এটা ওর চয়েস ছিল, ও আমাকে মানে পাশ থেকে বলছিলো, আমি তোমাদের তো ভিডিওটা এখন যেহেতু ভয়েস ওভার দিচ্ছি, ওর ভয়েসটা নেই এখানে, আমাকে বলছিল যে কুচি দেওয়া নেবে, কুচি দেওয়া নেবে, আর আমারও বেশ ভালোই লাগলো, তো এই শাড়িটাই নিয়েছি। আর ওই জন্যই শাড়িটা আমি একটু পুরোটা পরেই দেখলাম কি সুন্দর করে ওরা ওখানটায় পরিয়ে দিয়েছে, দেখো টেম্পোরারি কি সুন্দর। তো উনি আবার ব্লাউজ পিসটা আবার আমার হাতেও দিচ্ছিল যে ব্লাউজ পিসটা বানিয়ে পরলে বা এই কালারের ব্লাউজটা কেমন লাগবে। তো আমার এখানটাতে বেশ ভালোই লেগেছে, এখানটা গিয়ে সব কেনাকাটা করতে বেশ ওনাদের ব্যবহারও ভীষণ ভালো ছিল। মানে আমি আমার একটু খুঁতমুতে বেশি, জানো, মানে আমি কতগুলো শাড়ি যে দেখে দেখে রিজেক্ট করেছি, কোনোটা সুতো ওঠা, কোনোটা কিছু ছিল, মানে বলছে ওগুলো ওরকম থাকবে, তো ও আমার কেমন একটা মনে হচ্ছিলো। তো সেই কারণে আমি বেশ কয়েকটা শাড়ি মানে পছন্দ হওয়া সত্ত্বেও আমি রিজেক্ট করেছিলাম। তো তারপরে এই দুটো নিয়েছি, মানে বিয়েরটা আর এইটা, এই দুটো বেশ আমার দারুণ লেগেছে শাড়িটা। আর আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই বলো কমেন্ট করে, আমার বিয়ের আর বৌভাতের শাড়িটা কেমন হচ্ছে। যদিও বিয়ের শাড়িটা এখানটা নেই, তবে ওই যেগুলো পরছিলাম সব ওরকম টাইপেরই, আর বৌভাতেটা তোমাদেরকে পুরো তো এখনই দেখিয়ে দিলাম শাড়িটা, দেখো দেখো দেখেছো সুন্দর করে হাতে আবার ব্লাউজ পিসের মতো করে দিচ্ছে, যাতে বোঝা যায় এখানটা পাটটা থাকবে কেমন লাগবে। আর জানো তো, এই দিনকে ভিডিওটা কিন্তু ওই করে দিচ্ছিল আমার ফোন থেকে, ওকে আমি আমার বলছিলাম দেখো যে কেমন লাগছে না লাগছে। শাড়িটা যখন পুরো পরা হয়ে গেছে না, ওর মুখের এক্সপ্রেশনটা জাস্ট দেখার মতো ছিল, আমি তো সেটা তোমাদেরকে দেখাতে পারিনি। তারপরে আমরা চলে এসেছিলাম পাঞ্জাবি মিউজিয়ামে, এখান থেকে ওর বিয়ের বৌভাত আশীর্বাদের পাঞ্জাবি নেওয়ার ছিল। এই দিনকে শুধু ওর আশীর্বাদ আর বৌভাতের পাঞ্জাবিটাই কেনা হয়েছিল, বিয়ের দিনের ধুতি পাঞ্জাবি সেটা কেনা হয়নি, মানে ওর সাইজেরটা অ্যাভেলেবেল ছিল না তখন। তো ওরা পরের ডেট দিয়েছিল আমাকে, তো সেটার গল্প পরে তোমাদেরকে একসময় বলবো। আর তোমাদেরকে তো আগের দিনের একটা শর্টসে বলেছিলাম, আমি কেনাকাটা করতে করতে ও মাঝ রাস্তায় আমাদেরকে রেখে চলেই গিয়েছিল, কারণ ওর ডিউটিতে জয়েন করার কথা ছিল বিকালেই, তো তখন ও ছেড়ে আমাদেরকে না গেলে হতোই না। তো সেই জন্য ওর জিনিসগুলো আগে কিনে আমরা ওকে ছেড়ে দিয়েছিলাম যে না, ঠিকঠাক ডিউটি জয়েন না করলেও তো মুশকিল। তো টাটা বাই বাই করে চলে গেল, তারপর আমরা আবার বাকি কেনাকাটা করে, আর আমাদের কি বলতো, আমরা না আবার একটু বেশি ঘুরে ঘেরে কিনতে পছন্দ করি, মানে এই দোকান ওই দোকান বেশি সব জায়গায় দেখি, দেখে সব জায়গার থেকে বুঝে শুনে তারপরে আমরা নিই। তারপরে আমরা চলে এসেছিলাম হচ্ছে আগমনী বাসন্তীতে, এখান থেকে মেজদির মায়ের শাড়ি নেওয়ার ছিল, এছাড়াও তত্ত্বে দেওয়া হবে যে সমস্ত শাড়িগুলো সেগুলো তখনও সব নেওয়া বাকি ছিল। তো এখানে এখন মেজদির শাড়িটা দেখে নিচ্ছে, আর সবসময় কী বলতো, এত ভিডিও করা যাচ্ছিল না, ওই সময় প্রচুর প্রচুর ভিড় ছিল।
ছিল, মানে কি বলবো তোমাদেরকে, মানে তখন পৌষ মাসটা সবে পড়বে পড়বে এরকম একটা টাইমে আমরা গিয়েছিলাম। আর পৌষ মাস পড়তে আর বেশ কিছুদিন যেহেতু বাকি, সবাই একবারে সব বিয়ের কেনাকাটা, কি ভিড়! আর যত টাইম বাড়ছে তত ভিড়, মানে এখানে তো যাও বা একটু আমি ভিডিও করতে পেরেছি, এখান থেকে বেরিয়ে যখন আমি বিমলে গেছিলাম, বাপরে বাপ, ওখানে তো সেই ভিড় ছিল, মানে তখন তো পুরো সন্ধে হয়ে গিয়েছিল, ওই জন্য পুরো প্যাকটা ভিড়। দিদি এখানে সব কাতানের ওপরে শাড়িগুলো দেখছিল, দিদির শাড়ি নেওয়া হয়ে গেল, তারপর মায়ের শাড়ি নেওয়া হয়েছিল, তারপরে তো মার হচ্ছে তত্ত্বে দেওয়া শাড়িগুলি নেওয়া হয়েছিল, কিন্তু সেগুলো আর অত ভিডিও করা হয়নি। আর তখন না সত্যি বলছি একদম এনার্জি ছিল না, এখান থেকে বেরিয়ে আবার গেছিলাম বিমলে, তাহলে ভাবতে পারছো মানে কত দৌড়োদৌড়ি করেছি আমরা। আর এই কেনাকাটা করতে করতে তো পুরো সন্ধে হয়ে গেছে, আমরা আগমনী থেকে বেরিয়ে যখন বাইরে যাচ্ছি আর কি, তখন পুরো সন্ধে হয়ে গেছে। তো ওখান থেকে বেরিয়ে আমরা তখন আবার পরে গিয়েছিলাম বিমলে, মানে এই কথাটা কবার বললাম আমি নিজেও জানি না। তো যাই হোক, দেখো বিমলে চলে এসেছি, এখানে তখন মেজির আরও একটা শাড়ি নেওয়ার ছিল, তো সেটাই দেখছিলাম, আর আমারও একটা দুটো শাড়ি তখন বাকি ছিল আর কি, তো সেগুলো আমিও দেখছিলাম যদি কিছু পছন্দ হয়ে যায় তাহলে নিয়ে নেবো। এখানেও সেই কাতানের ওপরই সব শাড়িগুলো দেখাচ্ছিল ওনারা, তো এখান থেকে একটা প্যারেট গ্রিন কালারের শাড়ি মেজি নিয়েছে, তো সেটাও খুব সুন্দর শাড়িটা। সারাদিন এত কেনাকাটা দৌড়োদৌড়ি চলে না, সেভাবে কিছু খাওয়া হয়নি, প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিলো, তাই স্টেশনে এসে আগে আমাদের ফেভারিট দোকান থেকে ধোসা দইবড়া খেয়ে নিলাম। তো চলো আমি এখন ধীরে সুস্থে দইবড়াটা খেয়ে নিই আর ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি। আর তোমরা কিন্তু ততক্ষণ একটা লাইক করে দিও যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে। বাই বাই।